Direct action!
আপনারা জানেন, আর তাই আমাদের নেতৃত্বে বিনা কারণে সর্বত্র গণতন্ত্রকে হত্যা করে করে দেশে শাসক রাজতন্ত্রের শাসক প্রতিষ্ঠা করতে চায় সংগ্রামী বন্ধুরা। ঢাকা মহানগরীতে থানায় থানায় এবং সারা দেশের জেলা মহানগরীতে বন্ধুরা আমার কথায় কথায় গুলি, দেশের মানুষ মানে পশু পাখির মত একটা সমাবেশ, যে কোনো একটা সমাবেশ হলেই সেইখানে গুলি আর হত্যা। বন্ধুরা, মানুষ হত্যায় সরকারের কাছে ডাল ভাতে পরিণত হয়েছে। এই সরকারের তো আর কোনো কাজ নাই। এই সরকার গণতন্ত্র হত্যা করেছে, এই সরকার বাক স্বাধীনতা হত্যা করেছে, এই সরকার স্বাধীন মতামত হত্যা করেছে। তাই গণতন্ত্রের অন্যতম শর্ত তো সমাবেশ করা, এটা সাংবিধানিক একটি অধিকার। সেই অধিকারকে সরকার সহ্য করলো না, চারজনকে গুলি করে হত্যা করলো এবং শতাধিক মানুষ আহত হল বিনা কারণে, বিনা উস্কানিতে। তার প্রতিবাদে বন্ধুরা আমার আজকে প্রতিবাদ মিছিল করেছে শাহবাগ থানা, রমনা থানা, সারা দেশেই আজকে এই কর্মসূচি পালিত হবে। আমাদের প্রতিবাদে নেমে আসতে হবে। আমরা যদি প্রতিবাদ না করি তাহলে আপনাদের, আমাদের এবং আমাদের সন্তানদের কারো জীবন নিরাপদ থাকবে না, স্কুল কলেজে যেতে পারবে না, বাসায় ফিরে আসতে পারবে। কারণ সরকার, একটি সরকার হচ্ছে জনগণকে নিরাপত্তা দেবে, মানব কল্যাণ করবে, জনগণের কল্যাণ করবে, না করেই কথায় কথায় গুলি, কথায় কথায় লাঠিচার্জ, আমার ভাই মল্ল কথায় কথায় ফেরতা, আমার ভাই মল্ল কেন না জবাব দে, না জবাব দে, আমার ভাই মল্ল কেন ইবার হুরিয়া। এটার একটা কারণ আছে, এই কারণটা হচ্ছে যে প্রতিবাদকে আগে ভাগেই নিস্তব্ধ করে দেওয়া, এই জন্য যাতে দেশ বিক্রি করা যায়, পানি বিক্রি করা যায়, মাটি বিক্রি করা যায়, বাংলাদেশের মাটিতে অন্য দেশের বিমানবন্দর করা যায়। এই কারণেই আপনার জব সরকার প্রতিবাদ মিছিল বা সমাবেশের জবাব হচ্ছে গুলি, জবাব হচ্ছে রক্তপাত, জবাব হচ্ছে মানুষ তাদের এই অপকর্ম। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করা যাবে না, আর সেই জন্য তারা আগে ভাগেই গণতন্ত্রের যিনি প্রতীক, গণতন্ত্রের মা, বারবার যিনি গণতন্ত্র অন্ধকারের গুহা থেকে, একদলীয় কর্তৃত্ববাদের গুহা থেকে যিনি উদ্ধার করেছেন, সেই গণতন্ত্রের প্রতীককে কারাগারে বন্দী করে রাখা। আমার মা জেলায় কেন জবাব দেয়? এইটাই হচ্ছে, কারণ তাকে বন্দি করে রাখলে অবলীল সারা বাংলাদেশকে আপনার করদ রাজ্যে পরিণত করা যাবে, এইটাই হচ্ছে মূল উদ্দেশ্য। তাই বন্ধুরা আমার, আমাদের আওয়াজ আরো তীব্র করতে হবে, আমাদের মিছিলের ধ্বনি প্রতিধ্বনি ইধারে ইধারে কণ্ঠের ধ্বনি যেন এই স্বৈরাচারের পক্ষে কম্পন জাগায়, তার যাতে বুক কেঁপে উঠে, সেইভাবেই আমাদের স্লোগান দিতে হবে। বন্ধুরা আমার, আজকের কর্মসূচি দুইটি থানার এখানে সমাপ্ত হলো। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। ভাই আর টিভি